বোঝা গেল ঠিক আছে আচ্ছা এইবারে দেখ এই রিয়াকশন একটা ব্যাপার আছে এবার গন্ডগোলটা কোথায় গন্ডগোলটা একটু দেখ রিয়াকশন আমার ফর্ম হয়েছে এইচসিএল এল আমার স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড এল স্ট্রং অ্যাসিড তাহলে এল ভেঙে কি বানাবে বলতো এইচ প্লাস আর সিএল মাইনাস এল মাইনাস বানাবে সিএল মাইনাস হচ্ছে ভাই আমার একটা নিউক্লিও ফাইল সিএল মাইনাস কিন্তু আমার একটা নিউক্লিও ফাইল সিএল মাইনাস যেহেতু আমার নিউক্লিও ফাইল এইবারে দেখ এইবারে গল্প কিন্তু আলাদা সিএল মাইনাস যেহেতু নিউক্লিও ফাইল সিএল মাইনাস কিন্তু দেখ আমার এখানে এই কার্বনিল লেগে অ্যাটাক করে ফেলবে তাহলে আমি এই প্রোডাক্টটা কিন্তু অ্যাজ ইট ইজ বসে থাকবে না যদি আমার এইচসিএল মিডিয়ামে রেখে দিই তাহলে কিন্তু আমি এই প্রোডাক্টটা পাবো না বুঝলি কারণ সিএল মাইনাস আমি নিউক্লিফাই লেগিয়ে কার্বনিল কার্বন অ্যাটাক করবে রিয়াকশন করে অন্য কিছুটা বানিয়ে ফেলবে এই ভার্সানটা আমি পাবো না তাহলে আমার টার্গেট কী বলতো আমার এখন ইনিশিয়াল টার্গেট হচ্ছে এই মলিগুলোকে বাঁচিয়ে রাখা বাঁচিয়ে রাখতে গেলে এইচসএলকে মিডিয়াম থেকে সরিয়ে দিতে হবে এইচসএল হচ্ছে আমার একটা অ্যাসিড তাহলে মিডিয়ামের মধ্যে যদি আমি একটা বেস অ্যাড করি বেস যদি আমি একটা অ্যাড করি এমন বেস এমন একটা বেস অ্যাড করবো যে এর সাথে রিয়াকশান করবে না স্বাভাবিকভাবেই কারণ কি দেখ আমার উইচ মাইনাস সবাই বেশি করতে পারে তো উইচ মাইনাস অ্যাড করলে সেও তো তো আমার এখানে গিয়ে রিয়াকশান করে ফেলবে তাহলে আমি ইন্টেনশনালি রিয়াকশান মধ্যে বেস অ্যাড করলাম বেসটা আমার কী করবে অ্যাসিডটাকে নিয়ে চলে যাবে অ্যাসিড বেস রিয়াকশন করে বার করে দেবে বুঝতে পারলি তো তাহলে আমি এক্স সেলকে বাঁচিয়ে রাখতে চাই না তাহলে এই জন্য আমি মিডিয়ামের মধ্যে একটা বেস অ্যাড করবো বেসটাকে বেসিক্যালি এমন একটা বেস যে হচ্ছে এর সাথে রিয়াকশন করবে না বেসটার নাম লেখ পিরিডিন পিরিডিন নামটা শুনেছি সেটাকে পিরিডিন এসোসিএল টু পিরিডিন দিয়ে এসোসি টু পিরিডিন তাহলে এটা হচ্ছে আমি পিরিডিন অ্যাড করলাম পিরিডিনের স্ট্রাকচার কীরকম পিরিডিনের স্ট্রাকচার থেকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে না এটা হচ্ছে আমার পিরিডিনের স্ট্রাকচার বেঞ্জিনের একটা কার্বন সরিয়ে যদি হাইড্রোজেন নাইট্রোজেন লাগিয়ে তাহলে এটা হচ্ছে আমার পিরিডেনের স্ট্রাকচার পিরিডিনের স্ট্রাকচার বুঝলি এটা হচ্ছে আমার পিরিডিনের স্ট্রাকচার ক্লিয়ার তাহলে পিরিডিন আমার কী করে এইথ তোকে পরীক্ষাতে স্ট্রাকচার রাখতে হবে না পিরিডিন শুধু এর নিচে পিরিডিন লিখলেই হবে বোঝা গেল তাহলে আমার কী হবে বলতে বেসিক্যালি এইথ সেলটাকে পিরিডিন সরিয়ে দেবে এইসেলটাকে রিডিং ছড়িয়ে দেবে বোঝা গেছে তাহলে নোট বলে লিখে রাখ সিম্পল সব সেম টাইপের রিঅ্যাকশন পড় পড় এইজন্য একসাথে করছি নোট বলে লেখ বিক্রিয়ায় উৎপন্ন এইচসিএল বিক্রিয়ায় উৎপন্ন এইচসিএল কে নিউট্রালাইজার মানে কি প্রশমিত ঠিক আছে প্রশমিত করার জন্য প্রশমিত করার জন্য প্রশমিত করার জন্য পিরিডিন বেস অ্যাড করা হবে পিরিডিন বেস অ্যাড করা হবে ক্লিয়ার বিক্রিয়া উৎপন্ন এইচসেলকে প্রশমিত করার জন্য পিরিডিন বেস অ্যাড করা হবে বুঝতে পেরেছিস তাহলে এই রিয়াকশন আমি এই জন্য অ্যাড করলাম কি পিরিডিন বেস বোঝা গেছে হ্যাঁ ভাই বোঝা গেল এই ছিল হচ্ছে আমার ফেনলের রিয়াকশান কোন টাইপের রিয়াকশান

চার নম্বরের হেডিংটা দেওয়ার জন্য একটা লাইন ছেড়ে দেয় আগে রিয়াকশন লিখি তারপরে প্রোডাক্ট বলছি ফেনলাক যেভাবে ফেনলাক ছিল ওরকম ফেনল ঠিক আছে ফেনল আঁকা প্লাস ভালো করে এই মলিকুলটার দিকে দেখ বেনজিন সিও একটা হাত ফাঁকা বেনজিন সিও একটা হাত ফাঁকা এই গ্রুপটার একটা নাম আছে এটা কিন্তু আমার অ্যালডিহাইড ফেনল সরি অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের এই গ্রুপটা কিন্তু আমার ওখানে ইউজ হবে কেন ওখানে একটা নেম রিয়াকশন আছে এর নামে ঠিক আছে এই গ্রুপটার নাম লেখ লেখ বেনজোয়েল গ্রুপ বেনজোয়েল বয়েকার বেনজোয়েল ঠিক আছে বেনজোয়েল অ্যাকচুয়ালি বাংলায় বেনজোয়েল বলে ইংলিশটাও বলবো বেনজোয়েল লিখেছিস বাংলাটা লিখেছিস ইংলিশটা লেখ বিইএন বিএন জেড ওয়াইএল এইটা হচ্ছে অ্যাকচুয়াল স্পেলিং বিএন জেরো ওয়াই এল বেনজয়েল গ্রুপ ক্লিয়ার মনে থাকবে আর বেনজাইল গ্রুপ কিছু না বলতো বেনজাইল বেনজিন বেনজিনিএইচ টু তাহলে বেনজাইল আর বেনজয়েল কিন্তু আলাদা বেনজয়েল থেকে বেনজাইলে আবার কনভার্ট করা যায় সেগুলো আমার তো সিলেবাসে নেই ঠিক আছে সিডাবল ওয়ানডো থেকে তে কনভারশন আচ্ছা সিলেবাস আছে সিডাবল ওয়ান থেকে টু ক্লাস ইলেভেনেও পড়েছিলাম মনে আছে গ্যাটারম্যান রিয়াকশন না গ্যাটারম্যান কচ বিক্রিয়া গ্যাটারম্যান কচ ওটা আছে ওটা পরে হবে যাই হোক চল তাহলে বেনজোয়াল গ্রুপ বুঝে দিস তাহলে বেনজোয়েল গ্রুপের সাথে যদি আমি ক্লোরিন লাগিয়ে দিই তাহলে কী হবে নাম কী হবে বলতো মলিকুলটা বেনজয়েল ক্লোরাইড আগেরটা যেভাবে করেছিলাম মেসেল ক্লোরাইড আমার কি হচ্ছে বেনজোয়েল ক্লোরাইড বেনজোয়েল ক্লোরাইড তাহলে খাতায় হেডিং দে হেডিং দেওয়ার জন্য একটা লাইন ছেড়ে দিয়েছিলি হেডিং এখানে লিখবি বেনজোয়েল ক্লোরাইডের সাথে বিক্রিয়া বেনজয়েল ক্লোরাইডের সাথে বিক্রিয়া সাথে তাহলে আগে রিয়াকশন কর প্রোডাক্ট কি হবে আঁক প্রোডাক্ট কি হবে বলতো প্রোডাক্ট কি হবে একইভাবে আগেরগুলো ফলো করি প্রোডাক্ট আঁক একে বলে প্রোডাক্ট কোথা থেকে কে বেরোবে ফেনল থেকে এইচ আর ওইটা থেকে কে বেরোবে সিএল এক্সাক্টলি তাহলে প্রোডাক্টটা আগেরগুলো ফলো করে আমি রিয়াকশন করছি ফেনল থেকে এইচ আর থেকে সিএল তাহলে এইচ সিএল বেরোলো আর বাকি প্রোডাক্ট আমি আঁকছি হয়ে গেছে আঁকা এই হচ্ছে প্রোডাক্ট পেলাম ক্লিয়ার তাহলে এখানে আমি এইচ সেল দিলাম তাহলে এখানেও পিরিডিন দেবো এইচ সেল পেয়েছি তাহলে এখন আমি দেবো কি পিরিডিন এইচ প্লাস পিরিডিন ঠিক আছে এটা এমনি ফরওয়ার্ডে চলে যাবে কেন ফরওয়ার্ডে চলে যাবে তার কারণ দেখ আমার মিডিয়ামে তার এইচসিএল ফর্ম হচ্ছে এইচসিএলটাকে আমি যদি সরিয়ে দিই ক্লাস ইলেভেনে মনে আছে লিচাতে লিখে প্রিন্সিপাল পড়েছিলাম প্রোডাক্টকে আমি সরিয়ে দিলে রিয়াকশান আমার ফরওয়ার্ড ডাইরেকশনে চলে যায় ক্লাস ইলেভেনে পড়া কনসার্ট তাহলে এখানে আমার আলাদা করে এইচ প্লাস দেওয়া দরকার নেই ফ্রি দিলে আমার যাবে বুঝলি ক্লিয়ার আচ্ছা এই মেথডটাকে কী বলে ভালো করে থাকা ওইচকে ওসি ও সিএইচিতে কনভারশান ওই কি বলতো অ্যাসিটাইলেশন আর দেখ ওইচকে তাহলে আমি কী করলাম বলতে এর সাথে লাগালাম বেনজয়েল গ্রুপ ওইচের হাইড্রোজেন সরি ওর জায়গা আমি বেনজয়েল গ্রুপটা লাগিয়ে দিচ্ছি তাই না এটাকে বলে গিয়ে বেনজয়েশান অ্যাসিডাইলেশান মানে কি ওইচের জায়গায় ওসি ও সিএসপি অ্যাসিডাইল গ্রুপ লাগালে আর ওইচের জায়গায় ওসি ও লাগালে এটাকে বলে বেনজয়েলেশান বুঝা গেলো বেনজয়েলেশান চলো এবার বইয়ের মধ্যে মার্ক করবো তাহলে হচ্ছে আমার বেনজয়েলেশান দিক থেকে আজকের ক্লাসের রিয়াকশান এত অবধি চল বই বার কর এবার বইয়ের মধ্যে মার্ক করি দেখেছিস তো বেনজয়লেশন তোকে পরীক্ষাতে নাম টাম জিজ্ঞেস করবে না সাধারণত অ্যাসিডাইলেশনটাই জিজ্ঞেস করবে চল বই বার পর বইয়ের মধ্যে চলে যা লাস্ট দিন কত অব্দি করেছিলাম মার্ক বইবার কর বইয়ের মধ্যে চলে যা ইলেভেন পয়েন্ট ফোর পয়েন্ট টু ইলেভেন পয়েন্ট ফোর পয়েন্ট টু ফেনল প্রস্তুতি সাধারণ পদ্ধতিসমূহ পাওয়া গেছে খুঁজে ওর মধ্যে ফার্স্ট যেটা আছে দেখ বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে দেখা যাচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে দেখতে পেয়েছিস আচ্ছা ওর মধ্যে আজকেই ক্লাসে এটা করলাম না বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে এত টেম্পারেচারের গল্প আমার তো লাগবে না এত টেম্পারেচারের গল্প আমার তো লাগবে না যেগুলো যেগুলো বলছি কেটে দিতে পারিস অত আমার লাগবে না কেটে দিতে পারিস মানে কি সাইডে হালকা করে কাটাই দিতে হয় অত আমার লাগবে না এই অনেক এক্সট্রা ইনফরমেশন দেওয়া যেগুলো আমার লাগে না পরীক্ষাতে দেখ বিনজিনের মধ্যে দিলে আমার বিনজিনিক এটা আজকের ক্লাসে আমি দিয়ে দেখলাম ক্লাস ইলেভেনের রিয়াকশান সেটা লিখেও রেখেছিলাম দেখ তার মধ্যে এনে ওই আমার এস থ্রি এনে ফর্মাম এটাও আমি দেখেছিলাম দেখেছিলাম এই এসো থ্রি এনে থেকে ফেনল এই কোশ্চেনটা পরপর দু বছর উচ্চ মাধ্যমিক এসেছে দু হাজার সতেরোতে এসেছে দু হাজার আঠেরোতে এসেছে এসো থ্রি থেকে এনে এসো থ্রি এনে থেকে ফেনল ভালো করে দেখ এসো থ্রি এন এর মধ্যে আমি এনেও দিলাম দেখতে পাচ্ছি এনে দিয়েছি টেম্পারেচার টেম্পারেচার আমার কিচ্ছু লাগবে না এসো থ্রি এন এর মধ্যে আমি এনেও দিলাম দেখা যাচ্ছে আমার কী ফর্মুলো একটু মনে রাখবি সোডিয়াম ফেন অক্সাইড দেখতে পাচ্ছি সোডিয়াম ফেন অক্সাইড হয়েছে তাহলে এসো থ্রি এন এর মধ্যে এনে দিলে আমার কী ফর্ম হবে সোডিয়াম ফেন অক্সাইড টেম্পারেচার টেম্পারেচার আমার কিচ্ছু মনে রাখতে হবে না কেটে দিলে টেম্পারেচারগুলো কেটে দেন ওইলে পরে চাপে পড়ে যাবি হয়েছে ওটা সোডিয়াম ফেনক্সাইড কেটে মানে কি যার শর্টে ওগুলো কেটে দিচ্ছিস পেন্সিল দিয়ে চাইলে কাটতে পারিস সোডিয়াম ফেনক্সাইড থেকে আমি ফেনল কীভাবে বানাবো ভাই এইচ প্লাস দিলে তো আমি এখানে এইচ প্লাস এইচ সি এল দিয়েছি তুই এনোর উপরে শুধুমাত্র এইচ প্লাস লিখলে হবে বোঝা গেল তাহলে এটা কিন্তু দু হাজার সতেরো দু হাজার আঠারো উপরে লিখে রাখ দু হাজার সতেরো দু হাজার আঠেরো পরপর দু বছরের কোশ্চেন কোথা থেকে এসেছিল এসছিল হচ্ছে এসো থ্রি এনে থেকে ওই পার্ট থেকে এসছে এসো থ্রি এনে থেকে ফেনল বোঝা গেছে আগের দুটো আগের দুটো সোজা বলে আসেনি চল পরেরটা ডায়াজোনিয়াম লবণ থেকে ডায়াজোনিয়াম লবণ থেকে আজকে ক্লাসে পড়লাম কী পড়লাম ভালো করে দেখ ডায়াজোনিয়াম লবণের মধ্যে এরা এবার এন এন ও টু এইচ সিএলের জায়গায় এনএন টু এইচ টু এসো ফোর দিয়েছে তো কত চাপ নিতে হবে না তুই এন ও টু এইচ দিবি এন টু প্লাস সিএল মাইনাস তো আজকে ক্লাসে লিখলাম তো এখানে বই যেটা আছে ওটা পড়তে হবে না ক্লাসেই লিখেছি এন টু প্লাস সিএল মাইনাসের মধ্যে আমি দিলাম কি ভাই ফেনল ওই ওয়ার্ম ওয়াটার উত্তপ্ত জল উত্তপ্ত বললাম না হিট আর এইচ টুও ক্লাসের খাতায় লেখা আছে প্রোডাক্ট হচ্ছিল ফেনাও অত করলাম তারপরে দেখ স্যালিসাইলিক অ্যাসিড থেকে স্যালিসাইলিক অ্যাসিড থেকে ক্লাসে যেটা করেছি ওটাই ঠিক আছে ঠিক আছে এটা তো স্যালিসাইলিক অ্যাসিডই আঁকেনি দেখ ওটা সোডিয়াম স্যালিসাইলিক অ্যাসিড থেকে স্টার্ট করে দিয়েছে আমি ফার্স্টে ক্লাসে আজকে বানালাম ওটা এনেউ দিয়ে তারপরে দেখ ওটা করেছি বোঝা গেল চল এটা হচ্ছে আমার গেল পরেরটা গ্রিগনাট বিকারক ওটা ভাই ও টেস্ট পেপার করার পড়াশোনা করবো এমন কিছু করেনা ওটা চাপের কিছু নেই ও পরে হবে তারপর দেখ শিল্প শিল্পোৎপাদন এক নাম্বার দিয়ে ডাউজের পদ্ধতি এটা আমার তোর হ্যালো অ্যাডিন চ্যাপ্টারও পড়া আজকাল শুরুই হয়েছিল এটা দি ডাউজের পদ্ধতি ডাউজের পদ্ধতি দেখ টেম্পারেচার প্রেশার সব লেখা আছে না এনে টেম্পারেচার প্রেশার এইচসিএল ক্লিয়ার বোঝা গেল ডাউজের পদ্ধতি তারপরে দেখ বললাম কি কিউমিন থেকে কিউমিন থেকে দেখতে পাচ্ছিস কিউমিন থেকে আচ্ছা দেখ কিউমিন থেকে ফার্স্ট স্টেপে দেখ ওরা বেনজিন থেকে কিউমিনটা বানিয়েছে বেনজিন থেকে কিউমিন বানিয়েছে মানে যে কিউমিন আচ্ছা কিউমিনের প্রিপারেশনটা কীভাবে হলো সেটা তোকে বলছি তুই কিউমিন থেকে বাকি পার্টটা দেখ কিউমিন থেকে বাকি পার্টটা দেখ ফার্স্ট অফে কি দিয়েছে কিউমিনের মধ্যে অক্সিজেন আর এয়ার টেম্পারেচার প্রেশার আমার কিচ্ছু লাগবে না ওগুলো ও টু এয়ার শুধু সিম্পলি ও টু আর এয়ার লিখলেই হবে পেলাম দেখ ওই মলিকুলটা পেলাম কিউমিন হাইড্রোপার অক্সাইড যেটা আমি ক্লাসে এঁকেছিলাম তার মধ্যে দেখ লুঘু এইচ টোসব সব কিছু লিখতে না তুই শুধু সিম্পলিও প্লাস যেটা ক্লাসে লিখেছিলাম বুঝে গেল এইচ এইচটো সব অসভ লিখতে পারেন তুই সিম্পলি এসিও প্লাস লিবি তাহলেই হবে বোঝা গেল কী পেলাম ফেনল প্লাস অ্যাসিডন এখন বেনজিন থেকে কিউমিন এইভাবে কি পেয়েছি এটা মার্ক করে রাখ ওটা পরে দেখছি বেনজিন থেকে কী ওটা কীভাবে পেলাম বেনজিন থেকে কিউমিন ক্লাস ইলেভেনেও পেয়েছিলাম সেটা কীভাবে সেটাও বলছি দেখো ওটা তুই মার্ক করে রাখলি পরে এবার চলে যাবো কোথায় চলে যাবো হচ্ছে ইলেভেন পয়েন্ট সেভেন ইলেভেন পয়েন্ট গেছিস বিক্রিয়া সমূহ আছে ওর মধ্যে সক্রিয় ধাতুর সঙ্গে বিক্রিয়া আজকের কাছে পড়লাম বুঝেছে চাইলে মার্কো করাও আছে দু নাম্বার খারের সঙ্গে বিক্রিয়া বুঝছে ভাই অ্যাসিড বেস রিয়াকশন হল সিম্পল প্রোডাক্ট ফর্ম দেখা যাচ্ছে অ্যালকোহল অপেক্ষা ফেনল অধিকামলিক ব্যাখ্যা এখানে তিনখানা ব্যাখ্যা লেখা আছে আমি যদি ক্লাসে দুখানা লিখেছি ওই দুটোও হবে পড়তে দুখানাও পারিস তোর ব্যক্তিগত ইচ্ছা বোঝা গেল যদিও পরীক্ষা দেখ কোশ্চেন দেয় না এখন আর যে ফেনল অম্লধর্মী ব্যাখ্যা করো যদি কোশ্চেন আস তো এরকম আসতে পারে লিখে রাখ ফেনল অম্লধর্মী ব্যাখ্যা করো দু নম্বরের কোয়েশ্চেন দুখানা পয়েন্টের জন্য এখানে দেখিস ফেনল অম্লধর্মী ব্যাখ্যা করো হ্যাঁ আঁকতে হবে ফেনলের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসিডিটি কম্পিটিশন আমি তুই পরের ক্লাসে পড়বো আচ্ছা তারপরে চলে যা তারপরে দেখ একটা বিশাল বড় বক্স আছে প্রতিস্থাপিত ফেনল সময়ের অম্লধর্মিতার তুলনা আছে নাকি ও এখন করবো না পরে হবে তারপর দেখা যাচ্ছে অ্যাসিড ক্লোরাইড এবং অ্যানহাইড্রেটের সাথে বিক্রিয়া আছে অ্যাসিড ক্লোরাইড এবং অ্যানহাইডের সাথে বিক্রিয়া আছে না তার মধ্যে দেখ উদাহরণের মধ্যে ফার্স্ট কোয়েশ্চেনটা অ্যাসিডাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া পিরিডিন দিয়ে করলাম এই মাত্র করেছি ওরা দু হাজার আঠারোতে এসছে ওই রিয়াকশানটা দু হাজার আঠারো লিখার ওপর পাশে হয়েছে তার ঠিক পরেরটা দেখ অ্যাসিডিক অ্যানহাইড্রেটের সাথে বিক্রিয়া আছে না ওটাও দু হাজার ওটা দু হাজার আঠারোতে আসেনি ওটা আসেনি আগেরটা এসেছে দু হাজার আঠারোতে ওকে দেখ কয়েক ফোটা এইচ টু এস ওভোর তাই তো দেখছিলাম এইচ প্লাস অ্যাড করবো বা এইচ থ্রি ডাবল এনে এইচ থ্রি সি ডবল এনে তুই ভুলে যাবো ওটা লাগবে না ঠিক আছে ক্লিয়ার প্রোডাক্ট পেলাম তারপরে দেখ পরের বেনজোয়েল ক্লোরাইডের সাথে বিক্রে এই মাত্র করলাম বেঞ্জোয়েল ক্লোরাইড দেখতে পাচ্ছিস বেনজোয়েল ক্লোরাইডের সাথে বিক্রে দেখা যাচ্ছে দেখ এখানে আমার কী দিয়েছে বেস এনউইস দিয়েছে এনওইস ভালো নয় ভাই অ্যাকচুয়ালি পিটি দেওয়া উচিত এখানে এনউইস দিয়েছে ছেড়ে দেবে এনওইচ লাগবে হ্যাঁ অ্যাকচুয়ালি তো ভাই ইংলিশটা দরকার তো ইংলিশটাকে তো বাংলায় বার তুই বেঞ্জয়েলে লিখতে পারিস হয়েছে না আচ্ছা তারপরে চলে যা গ্রিকনার্ট বিকর আছে গ্রিকনার্ট বিকর পরে হবে আচ্ছা জিঙ্ক গুড়োর সাথে বিক্রিয়া জিঙ্ক গুড়োর সাথে বিক্রিয়া খাতার মধ্যে লিখতো এটা এটা ক্লাস ইলেভেনের রিয়াকশন জিঙ্ক গুঁড়োর সাথে বিক্রিয়া পুরোপুরি ক্লাস ইলেভেনের রিয়াকশন মনে আছে বেনজিনের প্রিপারেশন করেছিলি জিঙ্ক ডাস দিয়ে রিয়াকশন খাতা বার কর খাতাটা ঢুকিয়ে দিয়েছিস খাতা বার কর খাতা বার করে লেখ স্টাডিফিকেশন দিয়ে গেছে একটা রিয়াকশন লেখ কত নাম্বার হবে নাম্বার ডি লেখ নাম্বার ডি

আচ্ছা জিঙ্ক লেখা থাকতে পারে জিঙ্ক গুঁড়ো লেখা থাকতে পারে জিঙ্ক ডাস্ট লেখা থাকতে পারে একই ব্যাপার জিঙ্ক ডাস্ট আর নিচে দিতে হবে হিট দে হিট দে জিঙ্ক আর হিট প্রোডাক্টটা আমার কী হবে হিট লিখতে পারিস ডেল্টা সাইন দিতে পারিস ওকে প্রোডাক্টটা আমার কী হবে ক্লাস ইলেভেনে নিয়ে আসে না বেনজিনের প্রিপারেশান কী হবে প্রোডাক্ট বেনজিন প্লাস জেরেনো বেনজিন প্লাস জিঙ্ক অক্সাইড বেনজিন প্লাস জিঙ্ক অক্সাইড মানে জেরেনো মনে রাখার টেকনিক কি বেসিক্যালি দেখ ভালো করে তুই প্রোডাক্ট তোর রিয়াকশনের দিকে তাকিয়ে থাক দেখ আমি অ্যাজিভ কী করলাম বলতো ফেনলের অক্সিজেনটাকে দেখ জিঙ্কের সাথে পাঠিয়ে দিলাম তাই না অ্যাজিভ তাই মনে হচ্ছে না ফেনলের অক্সিজেনটাকে আমি জিঙ্কের সাথে পাঠিয়ে দিলাম তাহলে আমার প্রোডাক্ট কী হলো বলতো যেটা নো আর দেখ আমার ওই ফেনলের অক্সিজেনটা বেরিয়ে গেছে তাহলে পড়েছিল হাইড্রোজেন হাইড্রোজেন আমার বিনজিনের সাথে লাগবে বিনজিনই হলো তাহলে আমাদের তাই হয়েছে মনে থাকবে এই রিয়াকশানটা মনে থাকবে ক্লিয়ার কত নাম্বার রিয়াকশানটা হচ্ছে ডি নাম্বার ই লেখ নাম্বার ই নাম্বার ই লেখ ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া নাম্বারই লিখছিস ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া ফেরিক ক্লোরাইডের সাথে বিক্রিয়া ফেরিক ক্লোরাইডের ফর্মুলা কি ফেরাস ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইড পড়েছিলাম ক্লাস নাইন টেনে ফেরাস ক্লোরাইড মানে কি বলতো ফেরাস মানে আয়রনের মাথায় কত চার্জ ফেরাস ক্লাস টু আর ফেরিক মানে ক্লাস থ্রি তাহলে ফেরিক্লোয়েডের সাথে বিক্রিয়া ঠিক আছে ফেরিক্লোয়েডের সাথে বিক্রিয়া কী হবে তুই চাইলে বইয়ের মধ্যে পেজ নাম্বারটা লিখে না খাতার মধ্যে বইয়ের পেজ নাম্বারটা লেখ খাতার মধ্যে বইয়ের পেজ নাম্বার লেখ কত নাম্বার পেয়েছিল ছশো পঁয়ষট্টি তাই তো আচ্ছা কী রিয়াকশান বেসিক্যালি দেখ এই রিয়াকশানের প্রোডাক্ট কী জন্য কী ফর্মুলো এখন আমি তুই কিচ্ছু বুঝতে পারবো না এটা আমি বুঝবো যে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়ার পরে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি পড়ার পরে ঠিক আছে তাহলে ফেরিক ক্লোয়েডের সাথে বিক্রিয়া আপাতত তুই লেখ খাতায় ছবি আঁক ফেনালের ছবি আঁক এটা বোর্ডে আঁকছি না ফেনলের ছবি আঁক এরার উপরে দে এফিসিএল থ্রি এরার উপরে দে এফিসিএল থ্রি এরার উপরে দে এফিসিএল থ্রি দেখেছিস প্রোডাক্টের ছবি বই দেখে দেখে আপাতত আঁক কেন হলো ভাই কোয়ার্ডিনেশন কেমিস্ট্রি পড়লে বুঝতে পারবো প্রোডাক্টের ছবি শুধু পথ প্রোডাক্টে আঁকতে আর কিচ্ছু আঁকতে হবে না প্রোডাক্টের ছবি বই দেখে দেখে আঁক কেন কি জন্য কি হচ্ছে সব জটিল বেগুনি অসুবিধা ওটা কিছু আগে প্রোডাক্টটা কেকেছিস কোন প্রোডাক্টটা এফি তারপর দেখ ব্র্যাকেটের মধ্যে কিছুটা লেখা আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কেন কি লিখলাম সব কোয়ার্ডিনেশন কেমিস্ট্রি সাইডে লিখে রাখতে পারিস কোয়ার্ডিনেশন কেমিস্ট্রি পড়লে বুঝব হ্যাঁ সাইড প্রোডাক্ট লাগবে না মেন প্রোডাক্ট লিখেছিস মাথায় চার্জ দিয়ে লিখেছিস সাইডে লিখে রাখতে পারিস কোয়ার্ডিনেশন কেমিস্ট্রি পড়লে বুঝতে পারবো আচ্ছা এটার কালার লাগবে এই প্রোডাক্টটার কালার লাগবে কালারটা লেখ কালার পার ভায়োলেট কালার ভায়োলেট তো ভাই বেগুনি মানে হ্যাঁ পার্পেল মানে কি পার্পেলের বাংলা পিঙ্কের বাংলা পিঙ্ক তো ইংলিশই ভাই আর পিঙ্কের বাংলা গোলাপি পার্পেলের বাংলা বেগুনি আর ভায়োলেটের বাংলা বেগুনি কিন্তু পার্পল আর ভায়োলেট কি অ্যাকচুয়ালি একই কালার দেখো চল লিখেছিস তো এটা নিচে বেগুনি লিখেছিস তাহলে এটা কিন্তু আমার লাগবে স্ট্রাকচার লাগবে লেখ নিচে লিখে রাখ লেখ এই বিক্রিয়ার সাহায্যে এই বিক্রিয়ার সাহায্যে ফেনলের শনাক্তকরণ করা হয় এই বিক্রিয়ার সাহায্যে ফেনলের শনাক্তকরণ করা হয় বুঝলি এই বিক্রিয়ার সাহায্যে ফেনলের শনাক্তকরণ করা হয় বোঝা গেছে এই বিক্রিয়ার সাহায্যে ফেনলের শনাক্তকরণ করা হয় তার মানে এবারে চ্যাপ্টারের একদম পিছনে চলে যা পৃথুকীকরণ করো বা শনাক্তকরণ থাকে না ওখানে গিয়ে ভাই আমি তুই ফেনলের শনাক্তকরণ এইভাবে করতে পারি যা এই চ্যাপ্টারে নেই কার্ডক্স দিকে চলেছে এনি আজকে এত অবধি কার্বক্সে গেছিলো ওটা মার্ট করবো তাহলে দেখা হচ্ছে শনিবার পরীক্ষা হবে কি পরীক্ষা অ্যালকোহল ফ্যানো লিটার কত অবধি সিলেবাস সাজকারের ক্লাস অব্দি কিন্তু থাকবে শুধুমাত্র অ্যালকোহল ফ্যানো আমি কিন্তু মেকানিজম দেবো আগেই বলে দিচ্ছি মেকানিজম আমি একটা পাঠিয়েছিলাম বাকি তিনটা আমি এখনই পাঠিয়ে দিচ্ছি বাড়ি গিয়ে কিন্তু মেকানিজম প্র্যাকটিস করি মেকানিজম কিন্তু পরীক্ষা তো কিন্তু মেকানিজম আসে বল